বাংলাদেশে গোলাবাজির খুব দাম। গোলাবাজি করে আপনি একটা দেশ কায়েম করতে পারেন, গোলাবাজি করে কত লোক পুরা দুনিয়া বাংলাদেশকে মাথায় ফেলছে। পরে এক ঘটনায় ধরা পড়ে গেছে, তো আলেমে না, শয়তানের থেকে বড় শয়তান। অথচ সেই ঘটনার আগে সারা বাংলাদেশ তার পক্ষে, তার নাম শুনলে সাথে সাথে 1 লাখ লোক জমা হয়ে যায়, শুধু গলাবাজি। না এলেম আছে, না আমল আছে, নাউজুবিল্লাহ। এই জন্য আপনারা চিনবেন না, আপনারা অন্যান্য ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, করে যার ব্যাপারে ভালো মন্তব্য পান, না ওনার এলেম আছে, আমলও আছে, এমন একজনকে খুঁজে বের করেন এবং তাকে ফলো করেন। চেষ্টাবাসি করার কোন দরকার নাই তো, কথা স্বাভাবিক বলেন, বুঝাই বলেন। আপনার সামনে মাইক কি জন্য? মাইক নিজেই তো চেঁচামেচি করতেছে, আপনিও চেঁচামেচি করতেছেন। মাইক নিজেই চেঁচামেচি করতেছে, আপনিও করতেছেন, এটা কোনো তরিকা নাকি? ওলামাদের কোনো সান না, এটা এটাই বলছি। এই ছোকরা আলেমদের কর্মকাণ্ড দেখে আপনারা বিভ্রান্ত হবেন না, এরা ময়দানে আসছে এটাই ভুল। ময়দানে আসতে গেলে বয়স হইতে হয়, চুলদাড়ি পাকতে হয়, একটা ভার ভারিক তো আসতে হয়, তখন ময়দানে এসে নসিহত করতে হয়। এটা তুমি আরো নসিহত গ্রহণ করার যোগ্য, তোমার এখনো নসিহত পুরোপুরি হয় নাই, তুমি এখন ছাত্র, তুমি নসিহতের যোগ্য। তুমি নিজেরটা বাদ দিয়ে দুনিয়ার মানুষের হেদায়ত করতে এসো, হ্যাঁ তো পেটাই হবে না, হবে কিনা? যারা দেশের পরিচালক তাদের নির্দেশ মানা কতটুকু জরুরি? একদম কুফুরের নির্দেশ দিলে তো মানা জায়েজ নেই, কুফুরের নির্দেশ যদি না হয় তাহলে মানা জরুরি। আমির মানাতে ফরজ বলা হয়, তার অর্থ হয় তবলিগের আমির না, মহল্লার আমির না, ওই আমির মানে দেশের পরিচালক, দেশের পরিচালক। তবলিগের আমির, অমুক আমির, তমুক আমির, মাদ্রাসার আমির, এগুলো আমির মানা অজীব না, ভালো মুস্তাহাব, অজীব না, অজীব ওইটা। কাজে তারা ধর কোনো কিছু করতেই চায় না, করবই আমরা, তখন তাদের সাথে মোকাবেলা করা আমাদের জন্য উচিত না। আমরা মৌখিক বলে দিছি এটা জায়েজ না জায়েজ, আলেম হিসেবে আমরা মৌখিক ভাবে বলে দিলাম, এটাই যথেষ্ট। হ্যাঁ, তাদের রাইফেলের মোকাবেলায় আপনি কয়েকটা বাঁশ নিয়ে গেলেন, এটা বেকুবি, এটা কোনো অর্থ নেই। এখন আলেমদের যদি দূরদর্শী না থাকে, দূরদর্শিতা, আর এই ধরনের উল্টাপাল্টা কাজ করে, তো পেটা খাবে, ঢাকাবে কে? আল্লাহ রহম করুক, আল্লাহ আলেমদেরকে হেফাজত করুক, রহম করুক, দূরদর্শিতা দান করুক, এবং জাতিকে সঠিকভাবে হেদায়তের রাস্তা দেখানোর তৌফিক দান করুক, এবং সরকারকেও সহি বুঝ দান করুক। হইতে পারে এদের ভুল হয়েছে, ঠিক আছে, তারা তো ক্ষমা করতে পারে, তারা দেশ চালায়, তাদের মাথা ঠান্ডা থাকতে হবে, যতদূর সম্ভব জনগণকে কি করা, ছাড় দেওয়া, এটা সরকারের দায়িত্ব। কি করে আসবে বলো হেদায়াত, বক্তারা যদি করে সংঘাত, কি করে আসবে বলো হেদায়াত।
আজ লাঞ্ছিত বঞ্চিত অসহায় নিপীড়িত রক্তে রঞ্জিত দুটি হাত বক্তারা যদি করে সংঘাত কি করে আসবে বলো হে দয়া বক্তারা যদি করে সংঘাত কি করে আসবে বলো হে দয়া।